না যাই সামনে কেউ আগে না সামনে সামনে যান না ভাই পিছন 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 দেখা দেন পিছন পিছনে আছেন পুলিশ ক্যাসিনোর নামে যে মামলাটা দিয়েছে সেটা হচ্ছে মাদক এবং অস্ত্র আইনের মামলা। সো এটার সাথে ক্যাসিনো কোনো সম্পৃক্ত নাই, এই আসামি ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত না, শুধুমাত্র রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের প্রতিহিংসার প্রভাবশালীদের প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের শিকার, এই আমাদের বক্তব্য ছিল বিজ্ঞ আদালতে। মাসুদী চৌধুরী, অস্ত্রটা বৈধ, আন্ডার ইনভেস্টিগেশনে আছে, অস্ত্রটা আন্ডার ইনভেস্টিগেশনে আছে, এটা ফরেন্সিক রিপোর্ট হবে দেন আমরা বলতে পারবো। পুলিশ এখনো কিছু দেখাইতে পারেনি, এই অস্ত্র সম্পর্কে আমরা জানি না, এই অস্ত্র আমাদের কাছ থেকে উদ্ধার করা হয়নি, এটা কোত্থেকে আসছে আমরা জানিও না। যে অফিসে কথা বলা হচ্ছে তার চাবি তো আমাদের কাছে থাকে না, আমাদের যে আসামি আছে ওর কাছেও ছিল না, তাকে তো সেই 11:30 থেকে ধরে নিয়ে গেল 2.5 ঘন্টা। আর মাদকের বিষয়টা, মাদকের বিষয়টা আমি আপনাদেরকে একটা কথা বলবো, সুস্থ স্বাভাবিক জ্ঞান সম্পন্ন কোনো মানুষ 2.5 ঘন্টা একটা বিল্ডিং ঘেরা অবস্থায় থাকার পর ওইটা নষ্ট করে ফেলবে না। সেখানে একটি মামলা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এবং অপরটি হলো তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেখানে দুটি মামলা হয়েছে, একটি হলো ধানমন্ডি থানার মামলা নম্বর 20/9/2019 এবং অন্যটি হলো 21/9/2019। সেই প্রতিটি মামলায় তদন্তের কোন কর্মকর্তা এই আসামির বিরুদ্ধে 10 দিন করে রিমান্ড প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে স্যাটিসফাইড হয়ে সেখানে প্রতিটি মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে এবং আসল রহস্য উদ্ঘাটনের জন্য এই ইয়াবার সাথে কারা জড়িত আছে, এই অস্ত্রের সাথে কারা জড়িত আছে আরো, তাদেরকে গ্রেপ্তার এবং আসল রহস্য উদ্ঘাটনের জন্যই আজকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।